আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরই প্রিয় বন্ধু রোহিণী, নিয়ে চলে এলাম বিশেষ উপায় বিশেষ টোটকা আপনাদের কাছে। আর আমার চ্যানেলের প্রোগ্রামগুলো আপনার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আসা যাক মূল বিষয়ে। আগামী 13 জানুয়ারি পুত্রদা একাদশী, এই বছরের প্রথম একাদশী। আর একাদশী ব্রতটির মাহাত্ম্য সকলের কাছেই রয়েছে, সকলে জানেন। এই একাদশী ব্রতটি শ্রী বিষ্ণুর অতি প্রিয়। এই একাদশীর ব্রত করতে পারলে শ্রী বিষ্ণুর সাথে মা লক্ষ্মীও প্রসন্ন হয়। তাই তো একাদশী ব্রতটি মাহাত্ম হিন্দুদের কাছে এত বেশি। আগামী 13 জানুয়ারি পুত্রদা একাদশী এবং বৃহস্পতিবার দিন, শুভ দিনে শুভ ক্ষণে এই একাদশী ব্রতটি যদি আমরা পালন করতে পারি, আমরা কিন্তু আমাদের জীবনে মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারি। আজকে একটি বিশেষ উপায় আপনাদের কাছে তুলে দেব, সেটি করতে পারলে আপনাদের জীবনে কিন্তু আপনারাও মনোবাঞ্ছিত ফল লাভ করবেন। কি বিষয় আসুন জেনে নিই। ওই দিন শুদ্ধ বস্ত্রে হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন দিয়ে অবশ্যই শ্রী বিষ্ণুর পুজো দিন, এবং অবশ্যই একটি হলুদের ফোঁটা শ্রী বিষ্ণুর মস্তকে লাগান। আর সেই ফোঁটাটির নিয়েই কিন্তু আপনি আপনার মস্তকেও লাগান, এতে কিন্তু আপনার ভাগ্য উন্নতি ঘটবে, ভাগ্য চমকাবে। আর যারা যাদের জীবনে মনোবাঞ্ছিত ফল পাচ্ছে না, সেটি কর্ম হতে পারে, অর্থ হতে পারে, অথবা বিবাহ হতে পারে, এই তিনটে বাধা উত্তীর্ণ হওয়ার জন্য এই প্রয়োগটি অবশ্যই করে দেখুন। আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা থেকে উত্তীর্ণ হতে পারবেন এই প্রয়োগের মাধ্যমে। কাছাকাছি যেখানে কলা গাছ পাবেন ওই দিনে, সেই দিন অর্থাৎ 13 জানুয়ারি, আপনারা সেই কলা গাছের কিছুটা জল অর্পণ করে নিন, এবং তারপরে হলুদ সুতো দিয়ে 3 বার কলা গাছটিকে পেঁচিয়ে গিট মারুন 3টে, এবং গিট মারার সঙ্গে সঙ্গে আপনারা ঈশ্বরের কাছে, শ্রী বিষ্ণুর কাছে আপনাদের মনোবাঞ্ছিত ফল চেয়ে নিন, এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন ওই স্থানে, অর্থাৎ কলা গাছের নিচে। দেখবেন আপনারা আপনাদের জীবনে মনোবাঞ্ছিত ফল লাভ করবেন। আজকের এই ভিডিও এই টোটকা এখানেই শেষ করব। আর ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।